এখন ওই যে মানুষের বাসায় কাম করি বাচ্চা নিয়ে, যদি দুই দিন কামে যাইতে পাই তার দুই দিন যাইতে পাই না বাচ্চা নিয়ে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? স্বপ্না। স্বপ্না আপু কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে, তো ভালো আছেন তাই না? কি হয়েছে আপনার জীবনে, কি এমন ঘটনা ঘটছে? জীবনে কি আর ঘটবে ভাই, ঘটনা ঘটলে হন যেহেতু গরিব মানুষ, বাবার একটা বিয়া করছে, সেই মা নিয়ে আলাদা থাকে, মা আমার সাথে থাকে। আচ্ছা আচ্ছা। তারপরে বাপ মায় বিয়া দিল, বাচ্চাটা হওয়ার পরে স্বামীতে ছাড়া দিল। আচ্ছা আচ্ছা। বাচ্চাটা নিয়ে অনেকটাই কষ্টে আছে। খুবই কষ্টের জীবন আপনারও, যেহেতু স্বামী নাই, একটা মেয়ে স্বামী না থাকা তো আসলে কতটা কষ্টের, জান নাই কেবল সেই বোঝে। তা এখন দিনটা কীভাবে কাটে আপনার? এখন ওই যে মানুষের বাসায় কাম করি বাচ্চা নিয়ে, যদি দুই দিন কামে যাইতে পাই তার দুই দিন যাইতে পাই না বাচ্চা নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ভিডিওতে আসছেন আসলে কি বিয়ে শাদী করবেন সেই আশায় নাকি অন্য কোনো সহযোগিতা বা অন্য কোনো আশায়? মানুষ পেলে তো বিয়ে শাদী করতাম, ওদের পাশে থেকে হেল্প করতাম। মনের মতো মানুষ পেলে বিয়ে করবেন সেই আশা নিয়ে আসছেন তাই তো? আচ্ছা। তা লেখাপড়া করছিলেন কতটুকু? ক্লাস 3 পর্যন্ত করছি। মাত্র 3 পর্যন্ত? তো ওই সংসারটা হলো না কেন আসলে? আসলে স্বামী ভালো আছিল না ভাই, কামাই রোজগার করতো না, আয় রোজগার করতো না। আচ্ছা আচ্ছা। আমি সব খাইয়া। তা আপনি কিভাবে ইনকাম করতেন? সেলাই মেশিনের কাম করতেন। এখন যাকে বিয়ে করবেন যে সংসার চাচ্ছেন সেটা কিরকম স্বামী চাচ্ছেন বা সেটা কিরকম হলে ভালো হয়? এখন সে জিরমি হোক, হ্যাঁ দুইটা হোক জনক, সেটা আমার দেহা বিশ্ব না যায়, আমার আমার বাচ্চার পাশে থাকবো, দুইটা হাত ধরবো, একজন মানুষ হলে জীবন সাথী। আচ্ছা আচ্ছা। তা এখন পর্যন্ত কি কেউ বলে নাই যে স্বপ্না তোমাকে বিয়ে করতে চাই বা তোমার হাতটা ছাড়বো না, জীবনের জন্য ধরতে চাই, এরকম কেউ বলে নাই? ফোন দেয়, ফোন দিলে কি হইব, বাচ্চার জন্য হেল্প সহযোগিতা করে, তো সিরম তো কেউ বলে নাই, আর বললেও সিরম। আপনার কি মন থেকে কাউকে ভালো লেগেছিল যে বলতে পারেন নাই? হ্যাঁ মন থেকে ভালো তো লাগছিল, লাগলে কি হইব, এখন অনেকদিন কথা বলার পরে, হেল্প সহযোগিতা করার পরে তারপরে তার যোগাযোগ করে দিল। আচ্ছা আচ্ছা। তা এখন থাকেন কোথায়? এখন সাভারে থাকি। সাভারে। কীভাবে যোগাযোগ করে আপনার সঙ্গে? নাম্বার দেওয়া যাবে? নাম্বারটা মুখস্থ আছে? না। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি, নাকি পরে দিবেন নাম্বারটা? আচ্ছা পরেই দেবেন। তা নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব, পরে আমার কাছে দিয়ে দিয়েন। হ্যালো বিয়ার, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের মেয়ে, বিয়ে হয়েছিল অনেক আশা স্বপ্ন নিয়ে, বিয়ে করেছিল সুখে থাকবে, কিন্তু আসলে কি বলবো, স্বামীটা ভালো না হওয়ার কারণে সংসারটা টেকে নেই, এখন নতুন করে বিয়ে করবে সংসার করবে সেই আশা নিয়ে আসে। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান অবশ্যই তার নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তা আর কোনো কিছু বলতে চান? তোকে আপু ভালো থাকেন দোয়া করি। আসসালামু আলাইকুম।